ইন্নাল হামদা লিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال تبارك وتعالى في سورة أخرى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم الحمد لله جشر جلال الدين أسكي এই মনিরামপুর উপজেলায় এই ঐতিহ্যবাহী পশ্চিম মনোহরপুর আহলে হাদিস জামিয়া মসজিদে সমবেত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে এই জামিয়া মসজিদে সকলকে সমবেত হওয়া, তার সঠিক দিনের পথে চলা যিনি আমাদের তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথে কবুল করেছেন, সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতবর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত,
শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক কনিষ্ঠ অনুসারীদের উপর সমবেত মুসলিমবৃন্দ উপস্থিত রয়েছেন আজকে এখানে পত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আহমদ আলী সাহেব এবং অসংখ্য ওলামায়ে কেরাম ইমাম খতিব জেলা থেকে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিবৃন্দ সমবেত মুসল্লিবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারো প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আমাদের এই ছোট্ট দেশে সেই পূর্বাঞ্চলের অগণিত অসংখ্য মানুষ প্রায় অর্ধ কোটিরও বেশি মানুষ অনলাইনে মিডিয়া এখন দূর থেকেও দেখা যায় কিন্তু কাছে গেলে আলাদা অনুভূতি উপলব্ধি হয়। আপনি বাড়ির মালিক কিন্তু আপনার বাড়িতে থাকার সুযোগ নেই, বাড়ি থেকে বের হয়ে আপনাকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে, এমন কঠিন পরিস্থিতি অসংখ্য অগণিত মানুষ এখনো নিজের ঘরে ফেরার সুযোগ পায়নি, অথবা ঘরে ফিরে দেখে ঘরে কিছুই নেই, সব বিলীন হয়ে গেছে। এমন ভয়াবহ ষড়যন্ত্রমূলক সেই বন্যার কবলে যারা পড়েছেন আল্লাহ তাদেরকে হেফাজত করুন, এই বিপদ থেকে আল্লাহ তাদেরকে এবং আমাদের দেশকে রক্ষা করুন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা যে আমাদেরকে বলা যেতে পারে এক প্রকার ইসলাম বিদ্বেষী নাস্তিকতা মহলের কঠিন চাপে এই জাতি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বলতেই হয় এক গর্ত থেকে বের হয়ে যেন আবার আরেক গর্তে পড়তে না হয়, এই জন্য প্রতিটি মুসলিমকে অবশ্যই সচেতন হতে হবে, সজাগ হতে হবে কোন পথে আপনি চলবেন, কারো ডাকে নয়, কারো খেয়াল খুশিতে নয়, বেছে নেবেন আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথ, সেটাই হলো মুক্তির পথ, সেটাই হলো কল্যাণের পথ দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআম 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা আপনি একজন সাধারণ মানুষ, আপনার সামনে অনেকগুলি পথ এবং অনেক পথের অনেক ফজিলত আপনি শুনছেন, কোন পথকে আপনি বেছে নেবেন? কিংকর্তব্য বিমুড়ে পড়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বে আপনাকে গাইড দিয়েছেন, আপনাকে সতর্ক করেছেন, আপনাকে নির্দেশনা দিয়েছেন তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ বললেন হে নবী তুমি বলে দাও ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউ ওই সঠিক পথেই তোমরা অনুসরণ করো,
অনেকগুলি পথ দেখা যাবে, সেই পথগুলি তোমরা কখনো অবলম্বন করো না, সেই পথ অনুসরণ করো না। যদি ডানে বামের সেই পথ অবলম্বন করো তাহলে অবশ্যই তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, আল্লাহর পথ থেকে সরাই নেবে। এটাই তোমাদের রব তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। আশা করা যায় তোমরা সংযোগী হবে, তোমরা নিরাপদ হবে, তোমরা সঠিক পথে পরিচালিত হবে। আল্লাহ বর্ণিত এ পথে যেন আমরা সরল সঠিক পথে, রসুলের এই সরল সঠিক পথে যেন আমরা অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সর্বপ্রথম মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুই ধরনের পথের বর্ণনা দিলেন। এক পথের বর্ণনা দিলেন যেই পথকে আমাকে আঁকড়ে ধরতেই হবে, যেই পথে আমাকে চলতে হবে। আবার কিছু পথের বর্ণনা দিলেন যেই পথে আমাকে চলা যাবে না, সেই পথ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন দুই পথের পার্থক্য কি, দুটি পথ, একটি পথ হলো আমার চলতে হবে ওই পথে, আর এক পথ হলো ওই পথে চলা যাবে না। এই দুই পথের পার্থক্য কি? প্রথম পার্থক্য হলো চলার পথের সংখ্যা সীমিত, চলার পথের সংখ্যা মাত্র একটি, একাধিক নয়। যেই পথে চলার নির্দেশ দিয়েছেন এটি মাত্র একটি, একাধিক নয়। দ্বিতীয়, যেই পথে চলতে নিষেধ করেছেন সেই পথ একটি নয়, সেগুলি অনেকগুলি। এই পথগুলি তোমরা অনুসরণ করো না, অনেকগুলি পথ। দ্বিতীয় পার্থক্য, যেই পথে আল্লাহ চলতে দিয়েছেন, চলতে বলেছেন, সেই পথেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। অপরদিকে যেগুলি নিষেধ করেছেন সেগুলি কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নয়। প্রশ্ন আসতে পারে যেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নয় সেই পথে তো আমরা কখনো যাব না, এটাই তো স্বাভাবিক, তাহলে এটা নিয়ে এত টেনশন কেন? জবাব, যেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নয় এটাতে আমরা যাব না, তাহলে টেনশন কেন? জবাব, এই জন্যই টেনশন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পথ, অনেক সময় এই পথটাকে আমরা চিনতে পারব না, খুঁজে বের করতে পারব না। খুঁজে বের করলে বিভিন্ন প্রলোভনে ওই পথে অটল থাকা, ধৈর্য ধারণ করা অনেকেরই সম্ভব হবে না। অপরদিকে যেগুলি চলার পথ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নয়, সেগুলি আপনার সামনে এমন ভাবে আকর্ষণীয় করে, চমকপ্রদ করে, প্রলোভনীয় করে আপনার সামনে উপস্থাপন করা হবে, আপনি আসল পথের কথা ভুলে গিয়ে ওই পথেই অগ্রসর হতে শুরু করবেন। এটি হলো ভয়াবহ বিষয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় যা এসেছে তিনি বলেছেন, শুধু বলেননি, সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল তিনি দেখিয়ে দিলেন। একটি লম্বা রেখা টানলেন, ডানে বামে অনেকগুলি ছোট ছোট রেখা টানলেন, টানার পরে বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সরল সঠিক পথ, লম্বা যেটা অনেক দূরে গেছে। আর ডানে বামে যেগুলি সেগুলি সব হলো শয়তানের পথ, সব হলো শয়তানের পথ। সুতরাং আমাদের করণীয় কি? জবাব, আপনি যশোরের মানুষ হন বা বাংলাদেশের মানুষ হন বা পৃথিবীর যে কোনো অঞ্চলের মানুষ হন, প্রথম আপনার দায়িত্ব হলো ইসলামের পথকে আঁকড়ে ধরা।
আপনার দায়িত্ব হলো আপনার সামনে এই অগণিত পথ সবগুলি কিন্তু ইসলামের নামে আসবে। কেউ যদি বলে এটা ইসলামের পথ নয় তাহলে তো আপনি যাবেনই না, সেটা কখনোই বলবে না। আজকে নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, কাদেরিয়া বলেন আর সাদেরিয়া বলেন, সবগুলি ইসলামের পথ বলেই আপনাকে ডাকছে। কেউ বলবে না যে এটা ইসলামের পথ নয়, বরং সবাই নিজের পথটাকে আরো বেশি আকর্ষণীয় করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবে। এই জন্য আমরা বলবো প্রতিটি মানুষের প্রথম দায়িত্ব হলো ইসলাম এর পথে আসা। দ্বিতীয় দায়িত্ব হলো ইসলামের নামে যেন আপনি ধোকা না খান, ইসলামের নামে যেন আপনি বিভ্রান্তিতে না পড়ে যান। এজন্য আপনাকে অবশ্যই সতর্ক সচেতন হতে হবে। কিভাবে সচেতন হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে তিনি এই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা وعضوا عليها بالنواضح وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار سبحان الله الله رسول صلى الله عليه وسلم আমাদেরকে কিভাবে সতর্ক করলেন, কিভাবে নির্দেশনা দিলেন, এত স্পষ্ট যা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, মাইয়াইশ মিনকুম বাদি, আমার যুগে সমস্যা নেই, আমার যুগে ফিতনা মাথা চাড়া দিতে দাঁড়াতে পারবে না, আমার যুগে কেউ কাউকে বিভ্রান্তিতে নিতে পারবে না। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কিন্তু খণ্ড নবীর আবির্ভাব হয়েছে, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে নবুয়তের দাবি করেছে, তারাও তাদের কাছে কোরআন নাযিল হচ্ছে বলে কোরআনের সূরার বিকল্প সূরা তৈরি করে মানুষের সামনে উপস্থাপন করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টিকে থাকা তাদের পক্ষে সম্ভব হয়নি, নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই বিভ্রান্তির পথ গুলি যখন সেগুলির আবির্ভাব হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ভ্রান্ত জিনিস যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে পরে সেভাবেই নিশ্চিহ্ন হয়ে যাবে এমনটি নয়, হতে পারে পরে আরো বেশি শক্তিশালী হবে। এজন্য তিনি ভবিষ্যৎবাণী করেছেন, জেনে রাখো, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তোমরা ইসলামে অনেক মতভেদ দেখবে, ইসলামে দেখবে অনেক মতভেদ দেখবে। এর মানে কি? আজকে কেউ আপনাকে বলে একজন বিধর্মী অমুসলিম, আহলে হাদিস আর হানাফি শুধু নয়, একজন অমুসলিম সে আপনাকে প্রশ্ন করে বসে, ইসলাম যদি হকেই হয় তাহলে ইসলামের নামে এত দল কেন? আহলে হাদিসের হিসাবটা পরে যান, ইসলাম যদি হকেই হয় তাহলে ইসলামে এত দল কেন, এত মাঝহব কেন, এত তরিকা কেন, এত মতবাদ কেন? জবাব, ইসলামে যে ইসলামের নামে এত দল হবে এটাই বাস্তব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ভবিষ্যৎবাণী করেছেন। কারণ ইবলিস নির্ভেজাল ইসলাম দিয়ে অথবা ইসলাম বিরোধী কাজ দিয়ে, প্রকাশ্য বিরোধী কাজ দিয়ে ইবলিস মানুষকে পথভ্রষ্ট করবে, শুধু এতটুকুই নয়, ইসলামের নাম দিয়ে, ইসলামের রূপ দিয়ে
ইসলামের পরিচয় ব্যবহার করে ভ্রান্ত জিনিসগুলি দিয়েও ইবলিস মানুষকে পথভ্রষ্ট করবে, এজন্যই ইসলামের নামে। তবে এগুলির কারণে ইসলাম নষ্ট হয়ে গেছে এমনটা নয়, ইসলাম ইসলামের মতো আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বাতিল যা আল হক, ইসলামের বিপরীতে বাতিল এসেছে, আবার বাতিল বিদূরিত হয়েছে, হবে এভাবে। কিন্তু আমাকে চিনতে হবে বাতিল কোনটা, হক কোনটা। হক চিনে হককে আমাকে আঁকড়ে ধরতে হবে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই সতর্ক করেছেন যে অগণিত অসংখ্য আপনি ইসলামের নাম দিয়ে মতভেদ দেখবেন, এই সমস্যা আসবে, সমাধান তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদি। পৃথিবীর যেই ভূখণ্ডে হন, যেই যুগে যেই সময়ে হন, যেই সভ্যতায় হন না কেন, সর্বক্ষেত্রে আপনাকে দুটি জিনিস আঁকড়ে ধরতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, এ দুটোকে আঁকড়ে ধরতে হবে। এটাই হলো আপনার মুক্তির পথ, এটাই হলো আপনার হেদায়েতের পথ। এই ভয়াবহ পরিস্থিতিতে আপনি যদি নিজেকে হকের উপরে রাখতে চান, আপনি যদি জান্নাতের পথে যেতে চান, আপনি যদি সঠিক ইসলামে থাকতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে দুটো জিনিস উল্লেখ করলেন, একটা হলো ধারণ করতে হবে, আরেকটা হলো বর্জন করতে হবে, বিরত থাকতে হবে। ধারণ করতে হবে সুন্নাহ, বর্জন করতে হবে বিদআত। ধারণ করতে হবে সুন্নাহ, আঁকড়ে ধরতে হবে সুন্নাহ, বর্জন করতে হবে বিদআত। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিন। তোমাদের অপরিহার্য কর্তব্য হলো ওই ভয়ঙ্কর বিভীষিকাময় কঠিন দিনে, বিভ্রান্তির দিনে, বিভ্রান্তির সময়ে যদি তোমরা হেদায়েতের উপরে থাকতে চাও, ইসলামের সঠিক পথের উপরে থাকতে চাও, জান্নাতের পথে থাকতে চাও, তাহলে তোমাদের জন্য ফরজ হলো আমার সুন্নাকে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরো। এটাই হেদায়েতের পথ। আজকে আহলুল হাদিস কি সেটা, কারা আহলুল হাদিস? আহলুল হাদিস কি ভিন্ন কোন দল? আহলুল হাদিস কি নতুন কোন মাযহাব? আহলুল হাদিস কি নতুন কোন তরিকা? আহলুল হাদিস কি কারো কোন ব্যক্তিগত মতবাদ? জবাব না, আহলুল হাদিসই হলো আহলুস সুন্নাহ। আহলুল হাদিসই হলো আহলুস সুন্নাহ, যেই সুন্নাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরার নির্দেশ দিলেন, আজকে আহলুল হাদিসই হলো সেটা। আহলুল হাদিস সেই আহলুস সুন্নাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি পথ দিলেন, এক হলো সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, অপর হলো ওয়াইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর। ইসলামের নামে আকিদায় বলুন, আমলে বলুন, আচারে বলুন, সভ্যতায় বলুন, কালচারে বলুন, যত কিছু নতুন নতুন ইসলামের নামে আসবে সবগুলিকে প্রত্যাখ্যান করতে হবে, সবগুলিকে বর্জন করতে হবে। কোনটার কাছে দুর্বল হওয়ার সুযোগ নেই, দুর্বল হবেন শুধু সুন্নার কাছে, শক্তিশালী কঠোর হবেন বেদার কাছে। কেউ হয়তো বলতে পারেন যে সুন্না বেদা তো বুঝি, এটা কি এত বড় জিনিস? জবাব, সুন্না বেদা শুধু সামান্য চিন্তার মধ্যে নিয়ে আসা উচিত নয়, সুন্না বেদাই হলো ইসলামের আসল বিষয়, ইসলামের মূল বিষয়টাই হলো সুন্না এবং বেদা। কোরআন এবং হাদিসে যা রয়েছে সবটাই হলো সুন্নার অন্তর্ভুক্ত, ওহির মাধ্যমে যা পেয়েছি সবটাই হলো সুন্না, আর এর বিপরীতে যা রয়েছে ইসলামের নামে, সওয়াবের নামে, ইবাদতের লক্ষ্যে সবটাই হলো বেদা।
ছোট্ট দুটি শব্দ ঠিকই, কিন্তু এর সীমারেখা বিশাল। ওযু করলে তিনবার হাত ধোয়া সুন্নাহ, এই সুন্নাহ আর এই সুন্নাহ এক জিনিস মনে করবেন না। ওই সুন্নাহ ওখানে বলা হয় যেটি অপরিহার্য নয় কিন্তু সওয়াবের কাজ, সেটাকে ওখানে সুন্নাহ বলা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাহকে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। এর অর্থ হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে ইসলাম, সেই ইসলাম বলেছে। এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যার মাঝে রয়েছে ফরজ, রয়েছে ওয়াজিব, রয়েছে নফল, রয়েছে সবকিছু। অপরদিকে এর বাইরে যা কিছু সবই হলো বিদআত, সবই হলো বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শব্দগুলি ব্যবহার করেছেন লক্ষ্য করুন। তিনি বলেন, তামাসসাকু বিহা, সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, ওয়াদ্দু আলাইহা বিন্নওয়াবিত, মাটির দাগগুলি দিয়ে সুন্নাহকে কামড়ে ধরো। আল্লাহু আকবার, এত কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? কারণটা কি? কারণ হলো বিভ্রান্তির পরিবেশ, যেগুলি বেদাকে সুন্নার নাম দিয়ে আপনার সামনে তুলে ধরা হবে। আপনি ভাববেন এটাই ওদের সুন্না, আসছে সামনে আগামী এই মাসের এই 16 সেপ্টেম্বর তথাকথিত বেদাতিদের বড় ঈদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই তাদের কাছে বড় ঈদ। সকল ঈদের সেরা ঈদ নাকি ঈদের মিলাদের জন্য? অথচ ইসলামে ঈদের কোন অস্তিত্ব নেই, কোন ভিত্তি নেই। কিসের দোহাই দিয়ে এটা করে? এটাও তারা সন্ন্যার দোহাই দিয়ে করে, এটাও তারা রাসুলের ভালোবাসা দোহাই দিয়েই করে। আপনিও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন আর তারাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করে। আপনার ভালোবাসার মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যা মিথ্যা, ভিত্তিহীন, সেগুলিকে আপনি বর্জন করার চেষ্টা করেন, নির্ভেজালকে আপনি আঁকড়ে ধরার চেষ্টা করেন, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নাম দিয়ে যেগুলি ভিত্তিহীন ও মিথ্যা সেগুলিকে সমাজে প্রচলন করার চেষ্টা করে, সঠিক থেকে বিরত থাকার চেষ্টা। লক্ষ্য করুন, সবারই দাবি রাসূলের ভালোবাসা, সুতরাং দাবি শুধু যথেষ্ট নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আযু আলাইহা বিন্নওয়াবিত, মাটির দাগগুলি দিয়ে তোমরা কামড়ে ধরো। কারণ বেদাত একটু বেশি মজা লাগে, আর সুন্নাহ মনের মতো হুবহুত হয় না, যার কারণে অত মজা লাগে না। এটা একটু মনে রাখবেন, বেদাত জিনিসগুলি একটু বেশি মজা লাগে। কেন মজা লাগে? মানুষের কাছে প্রবৃত্তির অনুসরণে প্রবৃত্তি যা চায় সেই রকম ইসলামের নামে বানায় নিলে সেটাই তো বেদাত, আর সুন্নাহ আমার মন যা চায় সেই অনুযায়ী তো সুন্নাহকে বানায় নেওয়া সম্ভব না। যা দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আমাকে নিতে হবে, আমার মন মতো হোক আর নাই হোক, যার কারণে সুন্নাহটা সহজেই অত মজা লাগবে না। তবে যার ইমান প্রকৃত মজবুত রয়েছে, তার কাছে প্রকৃত সুন্নাই মজা লাগবে, প্রকৃত সুন্নাই তার কাছে ভালো লাগবে। সমবেত মুসলিমবৃন্দ, ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটি কাজ, প্রথম কাজ হলো সুন্নাহকে আঁকড়ে ধরা, দ্বিতীয় কাজ ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইসলামের নামে যা কিছু নতুন নতুন সবগুলিকে বর্জন করা। ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ, সকল নতুন আবিষ্কৃত বিষয়গুলি বিদআ, ওয়া কুল্লু বিদআতিন ধালালা, সকল বিদআতই হলো পথভ্রষ্টতা, গোমরাহী। অন্য বর্ণনায় ওয়াকুল্লা বালালাতিন ফিন্নার, আর এই গোমরাহি পথভ্রষ্টতা নিয়ে যাবে জাহান্নামের দিকে, কখনো জান্নাতের নয়। সুতরাং আপনাকে এভাবেই আপনার পথকে নিশ্চিত করে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমাদের সেই পথকে নিশ্চিত করে নেওয়ার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আব্দুল্লাহ ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। ছোট্ট আরেকটি সুন্নার কথা একটু স্মরণ করে দিই। আমি যখন খুতবার মাঝে বসি, অনেক সময় অনেক নতুন মসজিদে গেলে মুসল্লিরা একটু হতবাক হয় যে হ্যাঁ এখনই শেষ করে দিবে। এর মানে কি? এর মানে এখানে যারা খতিব কোন আছেন একটু খেয়াল রাখবে। এর মানে হলো আমাদের প্রচলন হয়ে গেছে দ্বিতীয় খুতবা মানে কয়েকটা দোয়া দিয়ে শেষ করে দেওয়া। না, এটি দ্বিতীয় খুতবা হয় নাই আপনার। খুতবা মানে সেখানে কিছু বক্তব্য থাকতে হবে, কিন্তু দ্বিতীয় খুতবা একটু দোয়া দিয়ে আপনি শেষ করে দিলেন, এটা দ্বিতীয় খুতবা কখনোই সঠিক নয়। এই সুন্নার নিয়ম হলো প্রথম খুতবা সেখানেও আলোচনা হবে, দ্বিতীয় খুতবা সেখানেও আলোচনা হবে। হতে পারে দ্বিতীয় খুতবাটা তুলনামূলক একটু শর্ট হতে পারে, কিন্তু শুধু দ্বিতীয় খুতবা মানে দোয়া করে শেষ করে দিবে এটি কখনোই সঠিক নয়। দ্বিতীয় আরেকটি খুতবার বিষয়, আমরা অনেক সময় খুতবাকে লম্বা করাটাকে পছন্দ করি, এটি অবশ্যই সুন্নাহ বিরোধী। খুতবা লম্বা হওয়াটা সুন্নাহ বিরোধী, খুতবা সংক্ষিপ্ত হওয়া উচিত। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিমের বিজ্ঞতার পরিচয় হলো সালাত দীর্ঘ করবে, খুতবা ছোট করবে। সালাত দীর্ঘ করবে, খুতবা ছোট করবে, এর মানে কি বোঝা যায়? এটা যদি বিজ্ঞতার পরিচয় হয় তাহলে সালাত ছোট করা, খুতবা লম্বা করা, এটা হলো অজ্ঞতার পরিচয়, এটা হলো অজ্ঞতার পরিচয়। সুতরাং আমাদের যে খুতবা লম্বা করা, বাইরের কোন নতুন মেহমান চলে আসছে, এক ঘন্টা দেড় ঘন্টা চলছে উনি খুতবা দিচ্ছেন, এটি অবশ্যই সুন্নাহ বিরোধী, এটি বেদাত, এটাও একটা বেদাত। সুন্নাহর নাম দিয়ে বক্তব্য দিয়ে বেদাত চালাই দিচ্ছে, এমন অন্যজন করলে বেদাত হয় আর আমি করলে বেদাত হয়। আমাদের বড় বড় বক্তারা দেখবেন আমাদের আমির হাদিসের মাঝে অনেক রয়েছে, নিজে করলে ওটা আর বেদাত নয়, অন্য করলে বেদাত হয়ে যায়, এমন আচরণ আলেমুল আমাদের সংশোধন করে নেওয়া উচিত। তাই খুতবা সংক্ষিপ্ত হওয়া উচিত। সংক্ষিপ্ত মানে কি? আল্লাহ রাসূল বললেন ব্যক্তির বিজ্ঞতার পরিচয় হলো সালাত হবে দীর্ঘ, খুতবা হবে সংক্ষিপ্ত। তাহলে এখন বলুন, দুই রাকাত সালাত দীর্ঘ করলে আপনার হয়তো 10 মিনিট যেতে পারে, তাহলে খুতবা সংক্ষিপ্ত এর মানে 10 মিনিটের কম হতে হবে খুতবাটা। খুতবাটা নয়, খুতবা দুইটা, 10 মিনিটের কম হতে হবে। 10 মিনিটের কম, তাহলে তো বল কি অবস্থা দাঁড়াবে? 10 মিনিটের কম যদি আরবিতে খুতবা দেওয়া যায় তাহলে 10 মিনিটের কম যথেষ্ট, যথেষ্ট, এটাই যথেষ্ট, অনেক আলোচনা এসে যাবে। কিন্তু আমাদের যেহেতু এটিও সুন্নাহ সম্মত, যেহেতু আমাদের শ্রোতাদেরকে বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার বৈশিষ্ট্য হলো শ্রোতাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া, ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া, এটাই হলো খুতবার বৈশিষ্ট্য। শুধু যদি আরবিতে খতিব বলে থাকে তাহলে তো শ্রোতা কিছু বুঝবে না, কিছু দিক নির্দেশনা পাবে না, খুতবা নিষ্ফল হয়ে যাবে, উদ্দেশ্যহীন হয়ে যাবে, যার ফলে শ্রোতার ভাষায় আবার এটি ব্যাখ্যা করার প্রয়োজন। এজন্য 10 মিনিটের জায়গায় হয়তো আমরা 20 মিনিট নিতে পারি, আরো একটু বেশি নিলে আপনি আধা ঘন্টা নিতে পারেন, কিন্তু একেবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা আরো এরকম চলে যাবেন, এমন লম্বা করা উচিত নয়। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। ফিরে আসি, যেহেতু আমাদের আলোচনা পরে রয়েছে তাই পরে দীর্ঘ আলোচনা হবে। প্রথম বলছিলাম, প্রথম বিষয় হলো ইসলামকে আঁকড়ে ধরা। দ্বিতীয় বিষয় হলো শুধু ইসলামের নাম দিয়ে চলতে হবে না, সেটি নির্ভেজাল ইসলাম হতে হবে। নির্ভেজাল ইসলাম মানে তা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, কোরআন এবং সহিহ হাদিসের সাথে যোগ করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং সহিহ হাদিস বুঝেছেন। তৃতীয় বিষয় বলবো, এই নির্ভেজাল ইসলামের বা সুন্নাহর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা, বিচ্ছিন্ন বিভক্ত না হওয়া। যেমন উদাহরণ দেই, একটি জামে মসজিদ, এখানে যখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জুমার সালাত আদায় করি, এটি হলো সুন্নাহ। আর এটাকে যদি সুবিধা মতো তিনটা ভাগ করে তিন মসজিদ বানায় ফেলি নিজের স্বার্থের জন্য, তাহলে এটাকে কখনোই সুন্নাহ বলা যাবে না, এটা অবশ্যই বিদআত দিকে চলে যাবে। আজকে বলতে বোঝাচ্ছি বর্তমান সময়ে আমরাও
যারা আহলুল হাদিস, আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কেন? কারণ আহলুল হাদিস এটি কোনো প্রচলিত দলের নাম নয়, এটি কোনো মাযহাবের নাম নয়, এটি কোনো তরিকার নাম নয়, এটি কোনো মতবাদের নাম নয়, এটি হলো কোরআন এবং সুন্নাহ অনুসরণের নাম। আহলুল হাদিস কোরআন এবং সুন্নাহ নির্ভেজাল অনুসরণের নাম। সুতরাং এই পরিচয়টাই যখন আপনি লাভ করেছেন, এই পরিচয়টাই যখন আপনি পেয়েছেন, এই পরিচয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করেছেন। এই পরিচয় থেকে যদি আজকে দূরে সরে থাকতেন তাহলে অনেক কিছু আপনি করতে পারতেন, অনেক কিছু করতে চাইতেন, কিন্তু যখন এই পরিচয়ের মাধ্যমে মধ্যেই আপনি থাকতে চাচ্ছেন, অটোমেটিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমেও আপনাকে ইসলামের নামে বিভ্রান্তি থেকে আল্লাহ রক্ষা করেছেন। সুতরাং প্রথম বিষয় হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আল্লাহ আপনাকে কিতাব সুন্নাহর অনুসারী আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। পর্দা আলের মাও বলে না, আজকে যদিও মসজিদে সংকলন না হওয়ার কারণে আপনাদের আসার সুযোগ হয়নি, কিন্তু মাইকের আওয়াজ হয়তো আপনাদের কাছে যাচ্ছে, আপনাদেরকেও স্মরণ করে দিচ্ছি, আপনারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছে। সেই সাথে বলতে চাই, যেমন ভাবে এই নিয়ামত আপনি লাভ করেছেন, আপনার দায়িত্ব এই নিয়ামতকে সংরক্ষণ করা, এই নিয়ামতের উপরে অবিচল অটল থাকা, এটি আপনার দায়িত্ব। সেই দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে চেষ্টা করবেন এবং সেই দায়িত্ব সচেতন সতর্ক থাকার মাধ্যমেও চেষ্টা করবেন। আজকে আমাদের মাঝে কিছু পরিভাষা এমন ভাবে প্রবেশ করছে খুব দ্রুত গতিতে, আর এই পরিভাষাগুলি আপনাকে এই নিয়ামত থেকে হয়তো বা বঞ্চিত করতে পারে, মনে রাখবেন। সেই পরিভাষাগুলি কি? সহি আকিদা, মনে রাখবেন, কথাটা বোঝার চেষ্টা করবেন। পরিভাষা হলো সহি আকিদা, ইদানিং পরিভাষা। সহি আকিদা কি? এটা কি খারাপ জিনিস? জবাব না, সহি আকিদা কখনোই খারাপ জিনিস নয়। কিন্তু এখন আহলুল হাদিসকে প্রতিরোধ করার জন্য এই সহি আকিদা পরিভাষার আবির্ভাব ঘটেছে, এটি মনে রাখবেন। আপনি আহলুল হাদিস, কিছু মানুষ আপনার সাথে তাল মিলায়, তার বক্তব্যে হয়তো আমিন বলার হাদিস শোনাইয়া আপনাকে একটু খুশি করলো, রফল এদেন করার হাদিস বলে আপনাকে খুশি করলো, কিন্তু সে নিজেকে কখনো আহলুল হাদিস বলে স্বীকার করতে রাজি না। কারণ কি? এর একটি বড় কারণ হলো, আহলুল হাদিস হিসাবে নিজেকে পরিচিত করলে কখনো প্ল্যাটফর্ম বিভিন্ন রকমের চেঞ্জ করার সুযোগ থাকে না। আহলুল হাদিস আহলুল হাদিসেই, কিন্তু যে আহলুল হাদিস নয়, আপনার ভিতরে সহি আকিদার নাম দিয়ে এসে প্রবেশ করবে, এরপরে আপনাকে হয় চরমপন্থী নিয়ে যাবে, উগ্রপন্থায় নিয়ে জড়িয়ে দেবে, অথবা আপনাকে বলবে এই সহি আকিদার মানুষ তো এক হলেই হলো, এত সব সংগঠনের কি দরকার, এত সব প্ল্যাটফর্মের কি দরকার, আমরা তো সবাই সহি আকিদা, এই বলে আপনার মাঝে একটা বিভক্তি তৈরি করার চেষ্টা। আজকে আপনি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসার সুযোগ পেয়েছেন, কালকে যখন আপনি এই সহি আকিদাকে প্রাধান্য দেবেন, আপনার মতন ব্যক্তির মুখ দিয়েই বের হবে, কিসের আবার জমিয়তে আহলে হাদিস, কিসের আবার এটা, আমি তো সহি আকিদার হলেই হলো। শেষ পর্যায়ে দেখা গেছে আজকে আপনি জমিয়তে আহলে হাদিসের দাওয়াতি কাজকে শক্তিশালী করার জন্য আর্থিক সহযোগিতা দেন, আরো কিছু দেন, পরের দিন দেখা গেছে আপনি আর্থিক সহযোগিতা তো দূরের কথা, এটাকেও পছন্দ করছেন না, আপনার যা আছে সব খালি সেদিকেই আপনি ঢাকছেন। এমনই হলো সহি আকিদার কৌশল। আহলুল কেউ হয়তো প্রশ্ন করবে না, আহলুল হাদিস কি তাহলে সহি আকিদা না? অবশ্যই আহলুল হাদিস সহি আকিদা, কিন্তু আহলুল হাদিস
আর সহি আকিদা দুই পরিভাষার মধ্যে পার্থক্য। সহি আকিদা হলো একটি তুলনামূলক পরিভাষা, তুলনামূলক মানে সবাই হানাফি মাজহাবের মানুষ, মনে রাখবেন সবাই হানাফি মাজহাবের মানুষ। জামাত ইসলামের মানুষেরাও হানাফি মাজহাবের, তারা দাবি করে তাবলিগ জামাতের মানুষের চেয়ে আমরা সহি আকিদা, তাবলিগ জামাতের মানুষেরাও হানাফি মাজহাবের, তারা দাবি করে আমরা কবর পূজারী যারা গ্রিন পাগড়ি আছে তাদের চেয়ে আমরা সহি আকিদা। সহি আকিদা হলো এটা একটি তুলনামূলক শব্দ, তুলনামূলক পরিভাষা, এটি কখনো কোন নির্ভেজাল কোরআন সুন্নাহর আলোকে কোন প্রমাণিত পরিভাষা নয়, পরিচয় নয়। ঠিক একই ভাবে পীরপন্থী যারা আছেন চরমনায় পীর সাহেবের মানুষেরা, তারা বলেন আমরা দেওয়ানবাগির চেয়ে সহি আকিদার মানুষ। এ হলো সহি আকিদার পরিভাষা। তো যিনি অন্য পথে আছেন, কোনদিন আহলে হাদিস ছিলেন না, আহলে হাদিস মেনেও নিতে পারেন না, তিনি আপনার কাছে এসে প্রবেশ করবেন আমি সহি আকিদার মানুষ। এটি একটি সতর্ক করে দিতে চাই আমি, এটি একটি ভয়ঙ্কর পরিভাষা, এবং এই পরিভাষায় আজকে আহলুল হাদিসদেরকে বিভক্ত করা হচ্ছে, আহলুল হাদিসদেরকে বিচ্ছিন্নতার দিকে নেওয়া হচ্ছে, আহলুল হাদিসদের ঐক্যকে নষ্ট করে দিয়ে তাদের মাঝে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হচ্ছে। সুতরাং বলবো আমরা আহলুল হাদিস এটি নতুন কোনো পরিভাষা নয়, এটি কারো বানায় না, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তৈরি করা আহলুল হাদিস পরিভাষা নয়, অথবা ভারত উপমহাদেশে আলেম ওলামার পরিভাষা আহলুল হাদিস নয়, সেই 1400 বছর পূর্বের কথা চলে যা। সাহাবী আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যুবকদেরকে দেখলে তিনি বলতেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন তোমাদের জন্য যেন আমরা মাজলিস সুপ্রশস্ত করে দেই, ফাইন্নাকুম আহলুল হাদিস বাদানা, কারণ তোমরাই হচ্ছ আমাদের পরবর্তী আহলুল হাদিস। এটি সাহাবী বললেন। এই হাদিসটি কোন কোন সনদে দুর্বল, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা এটিকে সহি বলেছেন। তো সাহাবী যখন বললেন তোমরাই আমাদের পরবর্তী আহলুল হাদিস, এর মানে কি, এর অর্থ কি? এর অর্থ হলো সাহাবী বলছেন আমরা এখন আহলুল হাদিস আর আমাদের পরে তোমরা হলো আহলুল হাদিস। সুতরাং আহলুল হাদিস এটি আমাদের মন গড়া পরিচয় নয়, সাহাবাই কেরাম এই পরিচয় দিয়ে নিজেদেরকে পরিচিত করেছেন, তাবেঈনগণকে সাহাবাই কেরাম এই পরিচয় দিয়ে পরিচিত করেছেন। আহলুস সুন্নাহ আহলুল হাদিস এর বিপরীত হলো আহলুল বিদআ, সহি হাদিস বা সহি আকিদা, সহি আকিদা এই পরিচয় কখনো আহলুল হাদিসেরও ছিল না, আহলুস সুন্নাহরও ছিল না, এটি হলো একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার কৌশলী একটি পরিভাষা হলো সহি আকিদা। সুতরাং প্রিয় ভাই আমার, যারা প্রতিনিধি দায়িত্বশীলগণ যারা আছেন, কথাটি ভালো করে মনে রাখবেন। অনেক বড় বড় মানুষেরাও বলবে, বলতে পারে, কিন্তু আপনি খুঁজে দেখবেন যা বলেছি সেটাই আপনি পেয়ে যাবেন। সত্যিই যদি তিনি কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসারী হন, নিজেকে আহলুল হাদিস পরিচয় দিতে তার এত শঙ্কা কেন, এত সংকোচ কেন, এত ভয় কেন, এত আপত্তি কেন? এর একটাই কারণ যে তিনি সুযোগ মতো তার অবস্থানটা গ্রহণ করবেন। অনেকজন চলে গেছেন, নাম কারো বলতে চাই না, আহলুল হাদিসদের খুব প্রশংসা করেছিলেন, আহলুল হাদিসদের মাঝে মাহফিল নিয়ে বক্তব্য দিয়ে সব খুব অনেক কিছু কামাই করলেন, কিছুদিন পর তিনি এখন আহলুল হাদিসদের বিরুদ্ধে বলা শুরু করলেন। এটা হলো যারা বলে সহি আকিদার লোক তাদের অবস্থান হলো এই। আজকে এই উগ্রতা যুবকদেরকে যারা তথাকথিত চরম পন্থায় নিয়ে যায়, অমুক তমুক ব্যক্তিগণ, তারাও কিন্তু একই পরিচয় আপনাকে সেদিকে আহ্বান জানায়। মনে রাখবেন কোন ব্যক্তি তার ব্যক্তিগত আমলে তিনি দুর্বল হতে পারেন, কিন্তু আহলুল হাদিস কখনো
দুর্বল নয়, আহলুল হাদিস এর মাঝে কখনো ত্রুটি নেই। বাংলাদেশ জামিয়াত আহলুল হাদিস সেই আহ্বানই জানায়, যেখানে থাকুন, যেই যুগে, যেই অঞ্চলে, আপনার জীবনে আপনি হবেন একজন খাঁটি আহলুল হাদিস মুসলিম। মুসলিম তো অবশ্যই, কিন্তু কোন মুসলিম? আহলুল হাদিস মুসলিম। অতঃপর পরস্পরে ঐক্যবদ্ধ হয়ে আমাদের অপরিহার্য বিষয়, বিশেষ করে বর্তমান, মনে রাখবেন এই কথাও স্মরণ করে দিচ্ছি, একদিকে যেমন বর্তমান প্রেক্ষাপট আনন্দের, অপরদিকে হতে পারে আপনার সামনে বহু প্রতিবন্ধকতা, বহু দিক থেকে এগিয়ে আসবে। এই জন্য আহলুল হাদিসদের অপরিহার্য দায়িত্ব হল সকল প্রকার দলাদলীয় গ্রুপিং বন্ধ করে। ওই আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যেমন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন, আজও সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমাদেরকে ফিরে আসা প্রেক্ষাপট আমাদের জন্য অপরিহার্য করে দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সেভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন। আমাদের ঐক্যবদ্ধের নীতি হলো কিতাব এবং সুন্নাহ, ঐক্যবদ্ধের মাপকাঠি হলো তাওহীদ এবং সুন্নাহ। আমরা সেই মাপকাঠির আলোকে যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. তাদেরকে ইসলামের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সেই ইসলাম বিদ্বেষী ঘাতক সন্ত্রাসী ইহুদি ও সকল তাদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের দেশেও যারা বিপদগ্রস্ত সেই ভয়াবহ বন্যায় আল্লাহ সকলকে বিপদ থেকে হেফাজত করুন, সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, তাদের পাশে সকলকে আমাদের সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ হয়েছেন, আমার আব্বা দীর্ঘদিন যাবত খুবই অসুস্থ, কঠিন পর্যায়ে রয়েছেন, এমনই ভাবে যারা রয়েছেন আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, অথবা তাদের বিদায় নেওয়াই যদি কল্যাণকর হয় তাহলে ইমানের সাথে আমরা তাদেরকে কবুল করে নিই। যারা বিপদগ্রস্ত আল্লাহ সকলকে বিপদ থেকে মুক্তি দান করুন, আমাদের দেশ কোরআন সুন্নাহর পথে চলার দেশ হিসাবে আল্লাহ কবুল করে নিন, সেই পথে সেই পরিবেশ আমাদের মাঝে তৈরি করে দিন। আমরা যারা বেঁচে রয়েছি সকলে যেন ইমানের সাথে থাকতে পারি, ইমানের সাথে আমাদের বিদায় হয় আল্লাহ সেটি আমাদের জন্য কবুল করে নিন, আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে যে সুন্দর মসজিদে আমরা সমবেত হয়ে সালাত আদায় করছি, যারা এই মসজিদের পিছনে অবদান রেখেছেন, অনেকে হয়তো আমাদের মাঝে নেই, বিদায় নিয়ে চলে গেছেন, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা এখন অবদান রাখছেন সকলের অবদানকে আল্লাহ কবুল করে নিন। আমরা সমাজের মানুষের যেন এভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আপনারা জেনেছেন সেই ভয়াবহ বন্যায় প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে সকলেই ছুটে গেছে, একইভাবে বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস, জামিয়াত শাব্বানী আহলে হাদিসও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সাধ্য অনুযায়ী, একাধিকবার হাজার হাজার ফ্যামিলিকে সেখানে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং সেটি চলমান রয়েছে। সামনে রয়েছে সেই তাদের পুনর্বাসন প্রকল্পেরও চিন্তা ভাবনা, এজন্য আপনারা জেলা জামিয়াত থেকেও অংশগ্রহণ করেছেন, আবারও স্বতঃস্ফূর্ত ভাবে আমরা অংশগ্রহণ করবেন এবং এটা চলতেই থাকবে। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।